বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম এই আলোচনাটি যদি কেউ খেয়াল করে মন দিয়ে এবং চিন্তা করে ইনশাল্লাহ সেই ব্যক্তিটি এই পৃথিবী থেকে আল্লাহকে লাভ করেই যাবে ইনশাআল্লাহ দেখেন আমরা যদি কখনো জ্ঞান দিয়ে আল্লাহকে খুঁজি পাব না আমরা যদি কোনো পন্ডিতি দিয়ে আল্লাহকে খুঁজি না আমরা যদি সাধনা করি তাহলে কিন্তু আল্লাহকে তবে আবার জ্ঞানও লাগবে সাধনাও লাগবে এবং বিবেক বিচার লাগবে তো এখন বিষয় হলো যে দেখেন একটা কথা আছে আঞ্চলিক ভাষায় বলে থাকে যে যত সুস্বাদু খাবারই হোক না কেন নুন বা লবণ না দিলে ও মাটি ধরেন পোলাও কোরমা বিভিন্ন মশলা দিয়ে ভালো পাক শাক করে বিভিন্ন মাংস দিয়ে পাক করা হলো পাক করলো ঠিকই কিন্তু লবণ দিল না লবণ না দেওয়াতে এই খাবারগুলো মাটির মতো মনে হয় যে কোনো স্বাদ নেই আচ্ছা তাহলে এত মূল্যবান খাবারও বাতিল হয়ে যায় খাওয়ার যোগ্য হয় না বিনি তাই আমি বলবো এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে পাইতে চায় আল্লাহর নিকটবর্তী হতে চায় আল্লাহকে আপন করে পেতে চায় তাহলে সেই ব্যক্তি যদি তার পূর্ণ ভক্তি না থাকে পূর্ণ ভক্তি কি যে আল্লাহর আসলের কথা বলতে যে চোখ দিয়ে অধরে পানে জড়তেছে এবং প্রত্যেকটা মানুষকে সম্মান করতেছে এবং সকলের কাছে সে মাথা নিচু করে চলতেছে যে সবার থেকে আমি জ্ঞানে অক্ষম সবার থেকে আমি শক্তিতে অক্ষম সবার থেকে আমি প্রেমিকের দিক দিয়েও অক্ষম ভক্তির দিক দিয়েও অক্ষম তখন সেই মানুষটি আল্লাহর কাছে হয়ে যায় সক্ষম তাহলে আমি বলবো যে এই পৃথিবীতে কেউ যদি চায় যে আমি সাধনা করে আল্লাহকে লাভ করব। আল্লাহর এই ধন লাভ করব আল্লাহর এই জিনিসটা লাভ করব সে কখনোই পারবে না আচ্ছা তবে আল্লাহ কিন্তু বলেছে যখনই অবসর পাও সাধনা করো দেখেন যে সাধনার সাথে সাথে অন্য আমল অন্য কিছু করা হয়েছে কিন্তু মনের মধ্যে একটা আশা আছে যে এই আমলের বিনিময়ে আল্লাহর বেহেস্ত লাভ করব। এই সাধনার বিনিময়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো সে কখনোই কিছুই করতে পারবে না তার দ্বারা লাভ করা ইহকালে আর হবে না এবং কথা অনুসারে আল্লাহ কি বলেছে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে আচ্ছা তাহলে আজকের যে কথাটি হবে কি যে একটু লক্ষ্য করে শুনুন দেখা গেছে সমস্ত ফায়সালা কিন্তু আমাদের ধর্মের থেকে আমি দেই না আমি বিভিন্ন ধর্মের থেকে আমি কিছু ফায়সালা দিয়ে থাকি তবে সনাতন ধর্মের থেকে আমি একটা যুক্তি উত্থাপন করব সেই যুক্তিটি হলো কি দেখুন একজন দেবী বসা এবং সেই দেবীর নাম হলো কি ভক্তি দেবী দেবী রূপে গুণে এবং তার যৌবনে চন্দুরী রূপসী একেবারে তরুতাজা একজন নারী তাহলে এখন এই কথাটি আমি কি বোঝাতে চাচ্ছি দেখুন সেই ভক্তি দেবীর দুইটা আঠুর মধ্যে দুইজন পুরুষ বসা আর সেই পুরুষ হল একেবারে বৃদ্ধা একটি আঠুতে একজন পুরুষ সেই পুরুষটির নাম হলো কি বৃদ্ধা অনেক বৃদ্ধ হয়ে গেছে চামড়া ডিলে হয়ে গেছে সে হলো জ্ঞান আর তার আরেক আঠুতে বসা সে হলো সে হল বৈরাগ্য যে সে বৈরাগ্য আর সে হল জ্ঞান এই দুইজন ভক্তি দেবীর দুই আঠুতে বসা তো এখন নারদমণি নামে একজন দেবতা সে জিজ্ঞাসা করতেছে কে গো মা আপনি তখন বলল বাবা আমার নাম হলো ভক্তি দেবী তাহলে আপনার দুই আঠর মধ্যে দুইজন বসে আছে তখন বলতেছে এরা আমার সন্তান বলেন কি আপনি তরু তাজা একজন সুন্দরী রূপসী নারী আর আপনার সন্তান তারা বৃদ্ধ হয়ে গেছে এর কারণ কি তখন বলতে লাগলেন যে এরা আমার সন্তান এ কারণেই যে একজন হলো জ্ঞান আরেকজন হল বৈরাগ্য মানে সে ত্যাগী তখন বলতেছে দেখো যে বৈরাগ্য এই বৈরাগ্য সে নিয়েছে ঠিকই কিন্তু দেখা যায় তার বৈরাগ্যের মধ্যেও কামনা বাসনা আছে এবং তার মধ্যে ভক্তি নেই তার যে বৈরাগ্য আছে সব কিছু ত্যাগ করলো তারপরও তার কামনা বাসনা আছে এবং সেই বৈরাগ্যর মধ্যে কোনো ভক্তির কোনো পেশ কিছুই নেই যার ফলে সে বৃদ্ধ হয়ে গেছে এরপরে জ্ঞান জ্ঞানের বিষয়টা যদি আমরা যাই তো এই জ্ঞানবাবু যে বসে আছে সে কিন্তু তার প্রচণ্ড প্রখর জ্ঞান আছে কিন্তু দেখা যায় তার জ্ঞানের মধ্যে কোনো ভক্তির লেসপেস নেই তার মানে ভক্তির যে গুণাগুণ তার মধ্যে নেই আচ্ছা তাহলে জ্ঞান কিন্তু আল্লাহ বহু প্রকারের দিয়েছেন পৃথিবীতে তো অনেকগুলা জ্ঞানের অধিকারী সেই জ্ঞানবাবুটি কিন্তু তার মধ্যে ভক্তি নেই ভক্তি না থাকার কারণে সে বৃদ্ধ হয়ে গেছে আর সেই বৈরাগ্য ছেলেটা সেও কিন্তু যুবক ছিল কিন্তু তার বৈরাগ্যর পাশাপাশি তার মধ্যে ভক্তি জ্ঞান ছিল না ভক্তি নেই যার ফলে সেও বৃদ্ধ হয়ে গেছে আর এই পৃথিবীতে যারা সাধনা করে বৈরাগ্য নেয় বা অনেক কিছু ত্যাগ করে আল্লাহকে পাইবার জন্য তখন দেখা যায় বিভিন্ন সাধনার পাশাপাশি এই ব্যক্তির মধ্যে যদি ভক্তি না থাকে মানুষের কাছে ছোট হইতে না পারে মানুষের সেবা না করে তাহলে সে কখনোই সে নিজের জায়গায় স্থির থাকবে না তবে আমি যে ভক্তি দেবী এই জ্ঞানবাবু আমার সন্তান এবং এই বৈরাগ্য সে আমার সন্তান কিন্তু তারা কখনো আমি ভক্তিকে কখনোই সাথে রাখে নাই না রাখার কারণে তারা বৃদ্ধ হয়ে গেছে তারা অচল হয়ে গেছে আর ভক্তি আমি যুবতী রয়ে গেছি তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে যে ধর্মে থাকেন যে যেই মুর্শিদের অনুসরণ অনুকরণ করছেন তো ভক্তি বিনা কখনো মুক্তি হবে না যতই সাধনা করা হোক যতই বৈরাগ্য হোক ভক্তি ছাড়া সমস্ত কিছুই অকার্যকর হয়ে যাবে আল্লাহর কাছে তবে জ্ঞান দ্বারা যদি মানুষের উপকার করে থাকে এটার ফল সে পাবে বৈরাগ্য দ্বারা যদি সে আল্লাহকে লাভ করতে পারে ঈশ্বরকে লাভ করতে পারে কিন্তু লাভ করবে কিন্তু ভক্তির গুণে যেটা পাওয়ার সেটা পাবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনায় কি জিনিসটা বোঝানো হলো যে মানুষ বুঝুক না বুঝুক একটা কথা বলে থাকে যে ভক্তিতেই মুক্তি আর আমি বলবো যে দেখা গেছে বিভিন্ন মশলা মাংস বিভিন্ন কিছু দিয়ে যখন একটা তরকারি পাক করা হয় যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে লবণ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই খাবারটাই অকার্যকর ঠিক আল্লাহর কাছে মানুষ যতই সাধনা করুক যতই আমল করুক যদি সেই ভক্তি নামের বিষয়টা না থাকে তাহলে তার এগুলো কার্যকর হবে না বৃদ্ধ যেহেতু হয়েছে তারা মারা যাবে মৃত্যুর পরে তাদেরকে আবার জীবিত হবে আবার তারা পৃথিবীতে আসবে আবার তাদের এই জেলখানায় আবার থাকতে হবে তো বলবো যে মুক্তিটা কোন জায়গায় পূর্ণ ভক্তি না হওয়া পর্যন্ত একজন মানুষ কখনোই মুক্তি লাভ করতে পারে না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনারা চাইতেছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে আমরা ভালো ভালো কিছু আলোচনা আপনাদের কাছে এসে পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ